চাঞ্চল্যকর একটি তথ্য দিয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি বলেছেন, আসল মাস্টার মাইন্ড জয় হলে আশ্চর্যের কিছুই থাকবে না। এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সোহেল তাজের এই বক্তব্যের পর। শেখ হাসিনা সরকারের পতনের 2 মাসের মাথায় এখন এই আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা উঠেছে। আলোচনায় হচ্ছে আন্দোলনের মাস্টার মাইন্ড কে বা কারা সেটি নিয়ে। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বমঞ্চে তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। মূলত এরপর থেকেই মাস্টার মাইন্ড শব্দটি নিয়ে শুরু হয় আলোচনা। বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যক্তিকে মাস্টার মাইন্ড বলে দাবি করছেন। অবশেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব আজিজ জয়কে আসল মাস্টার মাইন্ড বলে অভিহিত করেছে সোহেল তাজ। এরপর গতকাল শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেছেন এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছেন তারেক রহমান। ভেরি গুড নিউজ। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করা দরকার সবই করেছেন তিনি। এ নিয়ে এবার কথা বলেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এক ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছেন, আজকে পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র জনতার কোনো দলের নয়। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছেন মাহফুজ আলম। তিনি লেখেন, আশ্চর্য হবার কিছুই থাকবে না যে যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল মাস্টার মাইন্ড হচ্ছেন সজীব আজিজ জয়। সোহেল তাজ স্মরণ করিয়ে দেন, আমাদের সবার নিশ্চয়ই মনে আছে বেচারা প্রিন্স চার্লসের কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হবার জন্য।